ধর্মশালার আউটফিল্ড নিয়ে কেন এত আলোচনা? ভারতীয় ক্রিকেট বোর্ড ওই অঞ্চলের প্রতিকূল কন্ডিশনকে খেলা না চালানোর কারণ হিসেবে জানিয়েছিলেন। এরপর ওই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না হলেও বিশ্বকাপের 5টি ম্যাচের ভেন্যু করা হয়েছে ওই মাঠকেই। ধর্মশালার আউটফিল্ডকে ড্রাইভ দেওয়ার জন্য আদর্শ নয় বলে মনে হয়েছে বাটলারের। মুজিব ভাগ্যগুণে গুরুতর চোট থেকে বেঁচে গেছে সেদিন। ওই মাঠে এখন এমন অবস্থা, আম্পায়াররা মাঠের কন্ডিশন বিপজ্জনক মনে করলে সাথে সাথে ম্যাচ সাসপেন্ড বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। বিশ্বকাপ মাঠে আলোচিত চরিত্র হয়ে ওঠা ধর্মশালার আউটফিল্ডে গত কয়েকটি ম্যাচে কি ঘটে গেল আর সামনে কি ঘটতে পারে, বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। পাঁচ ম্যাচের ভেন্যু, ঘাসের ঘনত্ব পর্যাপ্ত পর্যায়ে না থাকায় এবছরের ফেব্রুয়ারিতে ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট এখান থেকে শেষ মুহূর্তে সরিয়ে নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তখন ওই অঞ্চলের প্রতিকূল শীতকালীন কন্ডিশনকে খেলা না চলানোর কারণ হিসেবে জানায়। এরপর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না হলেও বিশ্বকাপের 5টি ম্যাচের ভেন্যু করা হয়, যার প্রথমটি ছিল শনিবারের বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। তাসকিনের অস্বস্তি মুজিবের চোটের ঝুঁকি। ম্যাচের প্রথম ওভারেই বল নিয়ে দৌড়াতে গিয়ে অস্বস্তিতে পড়েন তাসকিন আহমেদ। টিভি স্ক্রিনে দেখা যায় তাসকিনের রান আপের সঙ্গে বালু উঠছে। সচরাচর প্রথম দিকের ওভারগুলোতে জোরের সঙ্গে করলেও তাসকিনের ওই ওভারে বলের গতি ছিল তুলনামূলক কম, খুব সম্ভবত ওই রান আপের অস্বস্তির কারণেই। তবে ম্যাচের আসল সমস্যা দেখা মেলে ফিল্ডিংয়ে, বিশেষ করে আউটফিল্ডে। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আফগান ফিল্ডাররা বাউন্ডারি বাঁচাতে মরিয়া চেষ্টা করতে গেলে চোটের ঝুঁকিতে পড়েন তারা। আজমতুল্লাহ ওমরজাই এবং মুজিবুর রহমানের পা হাঁটু দেবে যায় মাটিতে জানিয়ে ম্যাচ শেষে উন্মেষ প্রকাশ করেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট। মুজিব ভাগ্যগুণে গুরুতর চোট থেকে বেঁচে গেছে। আউটফিল্ডের পরিস্থিতি নিয়ে ট্রট তার নিজ দেশ ইংল্যান্ডকে সতর্ক করে দেন। আইসিসির পরিদর্শন, ধর্মশালায় পুরো মাঠ ঘুরে দেখেন আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন ও বিশ্বকাপের হেড অব ইভেন্ট ক্রিস টেটলি। রোববার বিকেলে বোলিং রান আপে পানি ছিটানো হয়। রোববারই ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জনি ব্যারিস্টো ধর্মশালার আউটফিল্ড নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। বাটলারের চোখে বাজে, ধর্মশালার আউটফিল্ডকে ড্রাইভ দেওয়ার জন্য আদর্শ নয় বলে মনে হয়েছে বাটলারের। আমার মনে হয় এটা বাজে, এজন্য আমরা কথা বলছি। মাঠে ড্রাইভ দিতে সতর্ক থাকতে হবে, ফিল্ডিংয়ে বাড়তি নজর দিতে হবে। দলগত লড়াইয়ে আমরা সবসময় চাইব ড্রাইভ দিয়ে এক রান বাঁচাতে, কিন্তু এখানকার আউটফিল্ড ড্রাইভ দেওয়ার জন্য আদর্শ নয় মোটেও। খেলা বন্ধ কি সম্ভব? আম্পায়াররা মাঠের কন্ডিশন বিপজ্জনক অথবা অযৌক্তিক মনে করলে ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে ম্যাচ সাসপেন্ড বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। এক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে।